বিপুল সম্পদের মালিক হতে চাইলে অক্ষরে অক্ষরে মেনে চলুন চাণক্যের এই কথাগুলি। ভারতের মাটিতে যেসব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রধানমন্ত্রী চাণক্য প্রাতঃস্মরণীয়। এখনো পর্যন্ত তার মতো একধারের রাজনীতি, কূটনীতি, যুদ্ধ বিশারদ ও অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেয়নি। চন্দ্রগুপ্তের মন্ত্রী হলেও তিনিই ছিলেন সাম্রাজ্যের আসল চালিকা শক্তি। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তার ওই উর্বর মস্তিষ্কের ফসল। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গেন। ভারতীয় সাহিত্য লোকগাথায় চাণক্য এক কিংবদন্তি স্বরূপ। তিনি তার বিশাল জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন অর্থশাস্ত্র ও চাণক্য নীতি নামের দুটি গ্রন্থে। বস্তুত এই দুই গ্রন্থে চাণক্যের দেওয়া উপদেশাবলী যদি কেউ অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে তবে তার নাম, যশ, খ্যাতি ও সম্পদের চূড়ায় ওঠা সম্ভব। আসুন জেনে নিই সম্পদশালী হওয়ার ক্ষেত্রে কি উপদেশ দিয়েছেন চাণক্য। চাণক্য বলেছেন, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য থাকা উচিত, কারণ লক্ষ্য ছাড়া আমাদের কোনো কাজই সফল হয় না। যারা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করেন তারা কঠিন সময়েও সাধারণ জীবনযাপনের অভ্যাস রাখতে হবে। যারা প্রচুর অর্থ ব্যয় করেন তারা সবসময় কোনো না কোনো সমস্যায় থাকেন। পাশাপাশি অর্থ উপার্জনের ক্ষেত্রে ঝুঁকি নিতেও বলেছেন চাণক্য। তার মতে অর্থ উপার্জনের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয় এবং যিনি জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখেন তিনি সর্বদা সফল হন। তাই ঝুঁকি নিতে কখনোই ভয় পাবেন না। পাশাপাশি টাকা খরচের ক্ষেত্রেও সাবধান হতে বলেছেন চাণক্য। খারাপ উদ্দেশ্যে বা বিলাস ব্যাসনে একেবারেই টাকা খরচ করা যাবে না বলে জানিয়েছেন চাণক্য। আয় ও ব্যয়ের মধ্যে যথেষ্ট সাম্যতা না বজায় রাখতেও উপদেশ দিয়েছেন তিনি। আয়ের থেকে কখনোই বেশি ব্যয় করা যাবে না বলেছেন তিনি। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আরও চাণক্য নীতির ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজ এখানে আপনার মহামূল্যবান সময়টি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।